কান্না করছে। ও বাবা তুমি জেগে যাও, আসো এই জেগে গেছি, চলো ঘরে যাবে। ও বাবা দেখো কি করছে, দেখো তুমি কি করছো। ওটা আমি দুধ নিচ্ছি। দুধ নিচ্ছ খাবা, খেতে পারবে তো? দেখি দুটো বলে দেখো কটা নিচ্ছে, দেখো 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 দুটো বলে কটা নিচ্ছে। কি করবা এগুলো মা, কি করবা এগুলো তুমি? আমি ওই ওই চিড়িটা রাখবো। কারে? আরে তোমার গায়ে তো ঝাল লাগবে না, এখানে রাখো, সব রাখো। তুমি খেলে একটা খাও, এটা খেয়ে দেখো। তুমি যদি খেতে চাও একটা খাও, একটা খাও, রাখো না, একটা খেয়ে দেখো। এটা খাও, একটা খাও, একটা খাও, এটা রাখো, এটা রাখো, এটা হাতে ঝাল লাগবে, খাও দেখি। খতম, খাও, তোমার এত মজা। বলেন কি, লবণ দিয়ে দেবো, লবণ দিলে খাবা? দেখা যাক, দেখি আমার মা লবণ দিলে খাবে। দাঁড়া হাতে রাখো, হাতে রাখো, কোথায় রাখছো ওটা? ও বউ মারা দেবো, একটু লবণ দিয়ে দিচ্ছি, হাতে দাও, না লবণ দিয়ে দিচ্ছি, এবার খাও দেখি। কি আছে তুমি এতক্ষণ বলছিলে না এলোনো, এখন তো দেখতে বলতে ঝাল। আরে ঝাল খেও না, ঝাল খাতে তা কি আসছে, কি অবস্থা দেখেছো, কি অবস্থা, ঝাল খাচ্ছে, যাও ঝাল খাচ্ছে, দেখেছো কি অবস্থা, কিভাবে ঝাল খাচ্ছে, আবার ঝাল লেগে গেছে। হ্যাঁ দাও এগুলো, দাও রেখে আসি ফ্রিজে, দাও এটা ঝাল খেতে নেই, দাও দাও দেখছি, তুমি দাও না, ঝাল হাতে পায়ে লাগবে না, চলো চোখে মুখে লাগবে, দাও ভালোভাবে বললে তো দেবে না, দাও ঝালগুলো দাও, খাও খাও, এত ঝাল আমি রেখে দিয়েছি, সেই ঝালগুলো খাচ্ছে, দেখো কি করছে এখন, ঝাল খাও খাও, এটাও খাও, এ হাতের গুলো খাও, ঝাল ধরে রেখে দিয়েছি। আমাকে একটা দাও খাবো, দাও দাও আমাকে একটা দাও, আমাকে দুটো দাও, তোমাকে দুটো তিনটে দিয়ে আমি ভাঙার দেব গরুই বাড়াই দে, চলো আমি আর তুমি একসাথে খাই, দাও কেন ওই ঝাল, ও খেও না, ও একদম ভালো জিনিস না, ও ঝাল, ও ঝাল লাগলে তুমি অজ্ঞানে যাবে, ও খেও না, দাও আমাকে দাও, আটটা দাও আমাকে, আর কটা খাবো, সব নিয়ে গেলাম, দেখলে তো সমাজ হবে, কে রাখতে গেলে তার নিজে একটা রাখবো, তাও রাখতে গেলাম না, সঠিক বলেছেন, মুখ টুক ঝালে লেগে যাবে, চোখে ঝাল লাগবে, হাত গুলো ধোয়াতে হবে, এখন তোমার এই হাত না ধুলে হবে, হাত ধুতে হবে, যে কোনো যা জিনিস মানে যা চাইবে তাই খাবে, আবার হাত দেখো কি করছে, হাত ওই যা দিও না, এখন স্যান করাই দেবো, আমার প্রায় রান্না শেষ হয়ে গেছে, আর পাগলামি একবার শুরু হয়ে গেলে হয়, গদার থেকেও খতরনাক, গদাই আর কটা ঝাল খেয়েছিল, আমার মা কাঁপিয়ে দিচ্ছে, ঝাল খেয়ে খাবা, লবণ দাও ঝালে, তোমরা কেউ পারবা, তোমরা পারবা না, এটা এটা একটা ঝাল, এর এটা একটা ঝাল খেলে না অজ্ঞান হয়ে যেতে হবে। হ্যাঁ বলো, আমি তো ওই ঝাল খেয়ে একবার বেকাই গেছিলাম, আমি বিশ্বাস করি না, বাদন একবার এই ঝাল খেয়ে বেকাই গেছিল, তাহলে কি অবস্থা,
আর আমার এই চুল কাটা কিসের জন্য বলো তো? এই ঝাল খাওয়ার পরে আমার চুল গেছিল সোজা, তাই কেটে নিয়ে এসেছি। এইটা কি কোনো কথা বলতে যাচ্ছ তুমি? হ্যাঁ, কি হয়েছে কি হয়েছে কি বলছো? কেউ কিছু তোমাকে বলছে? কি হয়েছে, কি করো তুমি? তুমি এই যে লঙ্কাটা খেয়ে এরকম অবস্থা করছে, এবার তুমি একটু সুস্থ বসো, আমি তরকারিটা রান্না করি, তারপরে তোমার স্নান করাবো, ঠিক আছে? আর কিছু খাবা? মিষ্টি খাবা? একটা মিষ্টি খাবা? কি মিষ্টি খাবা? সন্দেশ খাবা? সন্দেশ সন্দেশ খাবা? দাদা তোমার ঝাল লাগিয়েছিল লঙ্কা খেয়ে? ঝাল লাগেনি? বুঝতে পারছো আমাদের একটা লঙ্কা দুটো লঙ্কা খেলে কাঁচা লঙ্কা আমরা হয়ে যাই, বেকায় যাই, আর ইনি দুখানা লঙ্কা খেয়ে হয়ে গেছে কাজে না। এই দেখো, এই দেখো, নাও হাত পা তো, নাও নাও হাত পা তো, সন্দেশ দেখো তো, সন্দেশ হাত পা দাও তো বাবা। কেন আমি দেবো বলছে? আমি পাইছি তাহলে বোঝো, এবার আর বলছে সন্দেশ না। ওই দেখো, ওই দেখো, আমার ওই দেখো, সারা কি করে ভাঙছে? খাও খাও, তুমি খাও। ওই দেখো, আমাকে একটু দাও। এই দেখো, যতই যা করুক না খাওয়ার সময় আবার যদি বলো আমাকে একটু দাও, দাও। ওই দেখো, আমাকেও দিচ্ছে, মানে ওরে ভাগ আমার ভাগ। এই দেখো দুই ভাগ, এটা আমার মা, দিস ইজ মাই মম। কি হবে এবে? না না, তুমি খাও, তুমি খেলে ভালো, তুমি খেলে আমার খাওয়া যাবে। প্রথমে দিচ্ছিল না, তারপরে ছেলে আবার কিভাবে আমাদের দেয় বুঝতে পেরেছ? এটা আছে ব্যাপার। এবার মিষ্টি লাগছে না? ঝাল লাগছে না? ঝাল লাগছে। দাঁড়াও, এটাও নাও দাঁড়াও। এত মোর মধ্যে দিতে হবে না, কোথায় যাবে না, মুখে যাবে না তো কোথায় যাবে না? না, হাতে দিই না আমি কখনো, আমি খাওয়াই দিই, তুমি জানো তো। নাও হাত তো, বা তো দাঁড়াও, হাত তো। হ্যাঁ, কোন বাড়ি? এইদিকে বাড়িতে, তাহলে এই যে গেট খোলা, গেটটা দেখা যায়, এই যে গেট খোলা, তুমি চলে যাও না, হাতটা দো, হাসো, হাতটা দো, এই হাতটা দো ভালো করে, বুঝছো? হাতটা হ্যাঁ ধুয়ে নাও, হাতটা ধোয়া গেছে। এবার এই যে শোনো, একটা কাজ করো, লঙ্কা খেয়েছো, মিষ্টি খেয়েছো, এবার তোমাদের বাড়ি তুমি চলে যাও। এই দা দিই, এই দা দিই না, এরকম ভাবে মশে না, তুমি দাও। চলে যাও, চলে যাও, চলো ঘরে যাবে। মিষ্টি খাবা? সন্দেশ খাবা? সন্দেশ না, এটা মুছতে না, গেঞ্জি তোলে না, গেঞ্জি তোলে না। আমি দাঁড়াও, একটা দিন না, মাথায় নাই না, গেঞ্জি মাথায় নাই। চলো ঘরে চলো, বাবা রে বাবা, না ইয়ে বাবা, কোন বাবা বলো? আসো আসো, চলো পড়বা না, চলো আসো ঘরে। ওই তো তোমার বাবা, চলো চলো, ওই যে ওই যে ওই, ওই তো সামনে, ওই তো সামনে, এই যে বাবা, এই যে বসো বাবা, বসতে বলছে বাবা, বসতে বলছে, বসো।
তোমার বাবা বলেছে যে এখানে বসে থাকো, তোমার জন্য মিষ্টি আনতে গেছে, যাও বসে যাও। বাবা বাবা এই যে তুমি দয়া না 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 এই যে বসো। গালিয়া দাঁড়ছে আমার কাছে মুদি নে আমার কথা উল্টো নিয়ে আসছে আমারে। বলেন কি জায়গা আমার কথা নেই অর্থাৎ যায় আমি কখনো জানতে পারি। এই যে শুনছো শুনছো বাসে ডাঙা যাবা চলো যাই আমি তুমি মিলে চল যাই। কিন্তু তুমি তো এখন ইন্ডিয়া, এখন যাবা কি করে? মানে বাংলাদেশ, বাংলাদেশ তো বাসে ডাঙা, তো এখন যাবা কি তুমি হাঁটতে হাঁটতে যাবা? হাঁটাতে যাবা না, তোমার সাথে কোনো কথা বলবো না। তুমি আমার পরে রাগ করছো, আমার রাগ দেখাচ্ছ, কি করে কথা বলবো তোমার সাথে আমি? তুমি আমার পরে কি রাগ দেখালে? রাগ দেখায় একা একা কান্না করে বেড়াচ্ছ বাইরে দিয়ে। আমারে এই তো একটু আগে তো রাগ দেখালে, আর বাইরে গিয়ে কান্নাকাটি করছো। তুমি আমারে রাগ দেখাচ্ছ কেন? বাইরে গিয়ে তুমি কান্নাকাটি করে তারপরে দেখাচ্ছ ও বাবা ও বাবা বলে। আমি তোমারে এত যত্ন করি, তারপরে তুমি কি করো আমার পরে? আমার পরে অত্যাচার করো তুমি, তাই কান্নাকাটি করছো কেন? তাহলে বোঝো একটু আগে কান্নাকাটি করলো আর তুমি তাহলে তুমি সত্যি কান্নাকাটি করো? আমি কিচ্ছু এরিনি, আমি যে বাবা কি যে বাবা একটু পুজো সার দিন যে সেই ভাবে বেড়াই। তা তোমার আমি যত্ন করি না? না যত্ন করি না, আর যত্ন করা থাও। হ্যাঁ আর যত্ন করা থাও নাকি? এত যত্ন করি তার এই একটু আগে কান্নাকাটি করছিল দেখেছে, আর এখন বলছে না আমি কোনো কান্নাকাটি করিনি, বিদ্যার কিরে কালীর কিরে সব কিরে করে কি তুমি কান্না করোনি তাই তো? না আমি তো জানি তোমার মতো লোক হয়, তুমি তো অনেক ভালো লোক। তা বলছি কি তুমি এখন কি খাবা? যা হয় তাই দেবো তাই তো, কোনো ব্যাপার নেই না, কিন্তু তার আগে একটু স্নান করাই দেবো তাই তো। পেটে কিসের ব্যথা করছে তাই ওষুধ এনে দেবো? ঠিক আছে চলো তাহলে তোমার একটু স্যানধান করাই দিই, স্যানধান করাই দিয়ে কড়া ভাত খাইয়ে দিয়ে শুয়ে যাও। হ্যাঁ ঠিক আছে, বুঝলে যে কি লড়াই হয়, কি কান্না হয়, কি অ্যাকশন হয়, কোথায় কি হয় সবকিছু এর ভিতরেই হয়। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ, এসব আছে রিয়েল ভিডিও, এই যে কোনো বানানোর কিছু নেই, মা ছেলে যা করে সারাদিনে সেটাই চলে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, শেয়ার করে দিও একদম উড়াই দাও, গর্দা উড়াই দাও, যাতে আমার মার সাথে আমি সারা জীবন এইভাবে দুষ্টু মিষ্টি করে থাকতে পারি, সুন্দর ভাবে থাকতে পারি, তাই না? একটু আশীর্বাদ করে দাও দিন তাড়াতাড়ি। জোরে জোরে বলো, ও দিয়ে দাও। যাবো ঠিক আছে, আমার মার আশীর্বাদ পেয়ে গেছি, আমি এখন এই দুনিয়া জয় করে ফেলবো। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।